নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিশ্বজিৎ। তো বন্ধুরা, মকর সংক্রান্তিতে একটি বিশাল মেলা বসে থাকে দেউলঘাটাতে। তো ওইখানে এসেছি অলরেডি, তোমরাও দেখতে পাচ্ছ। আমি এখন সেই বাইক পার্কিংয়ে এসেছি, তো এখানে বাইকটা পার্ক করলাম। ওই সাইডে মেলা বসে থাকে, তো ওই সাইডে তোমাদেরকে নিয়ে যাব। তো প্রচুর পরিমাণে ভিড় হয়, সব কিছু তোমাদেরকে দেখাবো। প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করছে, এখন মেলা অনেক দূরেই রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না। প্রচুর ভিড় বল, প্রচুর ভিড় বন্ধুরা। এখনো মেলা অনেক দূর। একদম হাঁটার হাঁটারও জায়গা নেই, প্রচুর ভিড়। আর এই সাইডের নদী হচ্ছে, নদীর জন্য মেলাটা বিশেষ করে লাগে। এখানে সবাই সেই সকাল থেকেই স্নান ফান করতে আসে। চরে চরে এই সাইডটা তুলি আয়, একদম প্রচুর পরিমাণে ভিড়, চারিদিকে লোকজন। আর ওই সাইডে টুসু পুসু রয়েছে, তো ওই সাইডেও যাই। আর এই নদীর মধ্যে টুসুরের মেলা, এই সাইডে তোমরা শুধু টুসু দেখতে পাবে। এখনো সেই রকম জমজমার ভিড় হয় নাই, এখন সেই লোকজনের যাতায়াতই রয়েছে, প্রায় সব লোকজনই আসছে। সকাল দিকে মেলাটি বসে থাকে, কিন্তু বিশেষ করে বিকেল দিকে একটু বেশি ভিড় হয়, তখন সেই
তিনটা চারটার সময়, এখন সেরকম ভিড় হয় নাই, একটু পরে জমজমার ভিড় দেখতে পাবো নাকি। তাও আসার সময় রোডে যা মানে ভিড় হয়ে গেছে না, ওই যে ওইটা মেন রোড হচ্ছে ওইখানে নদীর উপর, নদীর পুল হচ্ছে ওইখানে খুব ভিড়। আর এই যে নদী, আর বন্ধুরা উপরে রয়ে গেছে মন্দির, তো আগে চলো মন্দিরের দর্শন করে আসি, তারপর মেলাটি উপভোগ করব। এখনো সেই মানে সেই রকম ভিড় হয় নাই, তো একটু পরে ভিড় হয়ে যাবে। আর ওই সাইডে উপরে রয়ে গেছে মন্দির, তো আগে মন্দিরের দর্শন করে আসি, তারপর মেলাটি উপভোগ করব। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম চারিদিকে থেকে ইউটিউবার চলে এসেছে। পুরুলিয়ার ডিস্ট্রিক্টের প্রায় অনেক ইউটিউবারই চলে এসেছে এখানে। মন্দিরের সাইডেও প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে, খুব কষ্ট লাগলো উঠতে। তোমরা দেখছো সেটা প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। এদিকেও লোক যাচ্ছে, ওইদিকেও লোক, তো আমরা এই সাইডে মন্দির আছে, তো এই সাইডে আমরা যাবো। মন্দিরের সাইড আস্তে আস্তে একদম সেই উপরের মধ্যে আছে, তো পুরো একদম হাঁপাই গেলাম। এই যে ওই সাইডেও মন্দির, এই সাইডেও মন্দির রয়েছে, এই সাইডে মন্দিরের জন্য দর্শন হচ্ছে। প্রচুর প্রাচীন মন্দির বন্ধুরা, অনেক পুরনো মন্দির। সাইডেও প্রচুর ওই সাইডে আরো মন্দির আছে, তো সব মন্দিরের দর্শন করে আসি, তারপর মেলাতে আবার উপভোগ করবো। আর ভিড় কি বলবো, প্রচুর পরিমাণে ভিড়।
জয় রাধে গোবিন্দ। এটা হচ্ছে কালী মন্দির, সে এত পুরনো টাইপের মন্দির গুলা, প্রাচীন মন্দির একদম। এই কিছু কিছু নতুন মন্দিরও নির্মাণ করা হচ্ছে। মাছ চাষ করে আসবি চিনব কথা লোক তো। বন্ধুরা মন্দিরের দর্শন তো হয়ে গেল, এবার নদীর দিকে যাই, মেলাটি পুরা দেখাই তোমাদেরকে, পুরা মেলাটি উপভোগ করি। আর যে ভিড় হাঁটা সেরকম জায়গা পাওয়া যাচ্ছে না, প্রচুর ভিড়। একদম নদী ভর্তি। এরা এই জল বিসর্জন করে দিল। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আর যদি আমার চ্যানেলে এরকম টাইপের আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এরকম রিলেটেড ভিডিও তোমরা আমার চ্যানেলে পেতেই থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।